জিল হজ মাস চলছে এই জিল হজ মাসে গতকালকে চাঁদ উঠেছে জিল হজ থেকে এই কুরবানির যখন আমরা কুরবানি করি অর্থাৎ ইদুল আজহার যখন নামাজ সালাত আদায় করেন কুরবানি দেই এই সময়টা পর্যন্ত একটা আমল আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালায়ালিন আস ওয়াল ওয়াত দশটি রাতের কসম করে আল্লাহ পাক বলছেন যে এই দশটি রাত আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাবান সাধারণত আমরা যদি কাউকে একটা কিছু বিশ্বাস করাইতে চাই যে বন্ধু কসম করে কইতেছি দুস্ত তুই দেখি সেটা মিস হবেই না কসম করি কেন ওই বন্ধুটাকে বিশ্বাস করানোর জন্য কিন্তু আল্লাহ পাক যখন যে বস্তুর কসম করেন কোনো জিনিসের কসম করেন সাধারণত এটা বান্দাকে বিশ্বাস করানোর জন্য নয় মূলত এটা হচ্ছে ওই বস্তুর মর্যাদা গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক বেশি আছে এজন্যই পাকে এই দশটি রাতের পসম করে বলছেন ওয়াসাফ আই ওয়াল অর্থাৎ এই দশটি রাত মহানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দশটি দিন দশটি দিন যদি কোনো বান্দা এই দশ দিনে কোনো আমল করে কোন ইবাদত করে আল্লাহ পাকের কাছে যতটা গ্রহণযোগ্য হবে অন্য কোন দিনে এতটা গ্রহণযোগ্য হবে না হবে না তাহলে এই দশটি দিনের আমাদের আমল করার দরকার আছে না নাই এক নম্বর আমল হবে নবীজি ও সাল্লাম বলেছেন এই জিলহজ মাসের দশ দিন যদি কেউ ওই দশ দিনের মধ্যে কোনো একদিন রোজা রাখে আল্লাপাক তাকে পূর্ণ এক বছর রোজা রাখার দান করেন এই মাসের রাতের যে কোনো এক রাত যদি কেউ মাধ্যমে কাটায় তাহলে এবাদতের আমরা যে কদর রাত আসে তখন জাগ্রত থাকি থাকি সবে কদর রাত জাগ্রত থেকে এবাদতের মাধ্যমে কাটালে যে আল্লাহ আল্লাপাক এই জিল মাসের দশ রাতের যে কোনো এক রাত যদি কেউ ইবাদতের মাধ্যমে কাটায় তাহলে তার আমল নামায় সবে কদরের স্বভাব লিখা হোক নবীজি আরো বলেছেন আমি আসনটা করি এই জিল হজ মাসে নয় তারিখ অর্থাৎ আরাফার দিনে কেউ যদি রোজা রাখে মহানবী সাল্লাহআসাল্লাম বলেছেন যে আমি আল্লাপাকের কাছে আশাবাদী পাক তার পূর্বের এক বছরের গুণা এবং ভবিষ্যতের এক বছরের গুণা মাফ করে দেন জিলহজ মাসে বিশেষ কিছু আমল আছে দশটি আমল জিলহজ মাসের কয়টি আমল 10টি আমল যারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন আশা করা যায় এবং পূর্বের এক বছরের গুনা ভবিষ্যতের এক বছরের গুনা মাফ করে দিবেন আশা করা যায় এক নাম্বার হলো সকল প্রকার গুনা থেকে বিরত থাকবেন যদিও যারা গুনাহ করেন অনেক সময় গুনাহ করি কি করি নাকি এখানে সবাই বেগুনাগার সবাই মাসুম সবাই মাসুম দৈনিক একটা গুনাও করি না সকল প্রকার গুনা থেকে বিরত থাকবেন এটা কয় নাম্বার কাজ এক নাম্বার কাজ দুই নাম্বার হল বেশি বেশি আল্লাহর জিকির করবেন তিন নাম্বারে হলো বেশি বেশি নে আমল করবেন চার নাম্বারে হল যাদের কুরবানি ওয়াজিব যাদের উপর তারা কুরবানি করবেন পাঁচ নাম্বারে হলো যাদের উপর আল্লাহ হস খরস করেছেন হস করবেন ছয় নাম্বারে হল তাকবিন তাহমিদ তাহালিল এগুলি বেশি বেশি পাঠ করবে এগুলো বেশি বেশি পাঠ করবে আল্লাহ আকবার আল্লাহাক পার্লা ইলাহা ইল্লাহ হু অল্লাহ হু একবার আল্লাহ হুয়া একবার এই তাকবি তাহমিদ তাহালিল বেশি বেশি পাঠ করবে সাত যেদিন নয় তারিখ আসে তারিখ ফজরের পর থেকে তারিখ আসর পর্যন্ত অর্থাৎ তেইশ নামাজের পর ফরজ নামাজের পর এই তাকবিরে তাহমিদ তাহলিল অর্থাৎ তাকবিরে তাশরিক একবার উচ্চ সুরে প্রতি ফরজ নামাজের পর এটা পাঠ করবেন মুস্তাহা অনেক সময় মা বোনেরা এটা পাঠ করে না মা বোনদের জন্য মাফ মা বোনদের জন্য মাফ হ্যাঁ মা বোনদের জন্য একটু ভিন্নতা রয়েছে মা বোনেরা আস্তে আস্তে পাঠ করবে আর পুরুষরা মাঝারি মাঝারি সুরে উচ্চ সুরে মাঝারি সুরে এটা পাঠ করবে মহিলারা পাঠ করবে একদম নিম্ন সুরে যেন সে নিজেই শুনতে পায় আর আট নম্বর আমল হলো বেশি বেশি রোজা রাখার তাগিদ আছে বেশি বেশি রোজা রাখবেন নয় নাম্বারের দিন রোজা রাখবেন এই আমল গুলো যদি করতে পারেন ইনশাল্লাহ যে জিলহজ মাসের দশ দিনের যে হক ইনশাল্লাহ আশা করা যায় আমরা আদায় করতে পারব কবুল করার মালিক আল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি কার উপর ওয়াজিব হয় কার উপর কুরবানি ওয়াজিব এটা তো আমরা সবাই জানি কার উপর কুরবানি ওয়াজিব হয় নাকি জানেন না কুরবানির হিসাবটা হচ্ছে যারা জাকাত আদায় করে জাকাদের হিসাবের সাথে জাকাত যাদের উপর ফরজ কুরবানি তাদের উপর ওয়াজিব সবাই জানি কিন্তু কিছু ক্ষেত্রে মহিলাদের উপর মা বোনদের উপর কুরবানি ওয়াজিব হয় অথবা পরিবারের এমন সদস্য আছে যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু আমরা এটা খেল করি না কুরবানি ওয়াজিব হবে সাড়ে সাত বরি স্বর্ণ যার আছে অতিরিক্ত অথবা সাড়ে বায়ান্ন তোলার উপা যার আছে জাকাতের হিসাবটা হচ্ছে পূর্ণ এক বছর পূর্ণ এক বছর যে এই নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে তার উপর জাগাত খরচ কিন্তু কুরবানির ক্ষেত্রে এই পূর্ণ এক বছর পূর্ণ হয়তো হয় না কুরবানির ক্ষেত্রে দশ তারিখ জিলহজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব কথা ক্লিয়ার বোঝা আসছে এখন এখানে একটা প্রশ্ন মা বোনদের যে কথাটা অনেক সময় দেখা যায় বোনদের উপর কুরবানি ওয়াজিব হয় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যার উপর কুরবানি ওয়াজিব যার উপর কুরবানি আবশ্যক সে যদি কুরবানি না দেয় তাহলে তারা যেন আমার ঈদগাহে না আসে সতর্ক করেছেন হাদিসটা খেয়াল করেন এখন অনেকের উপর কুরবানি ওয়াজিব হয় মনে করেন পরিবারের ছয় জন মানুষ এর মধ্যে দুই ছেলে খুব নামি দামি চাকরিজীবী বড় ব্যবসায়ী তাদের কিন্তু করে কি পরিবারের যে বাবা বাবার কিন্তু বর্তমানে কুরবানি ওয়াজিব না মানে কামাই করতেছে একটা বৈশা খা বুঝেন নাই বুঝান বৈশা খাইলাম খাওয়ার কথা বললাম দেখে আবার রাগ করেন বাবাই তো এই পোলা বানদেরকে মানুষ করছে নাকি এখন ওয়াজিব হইতেছে দুই ছেলের উপর ছেলেরা অনেক টাকার মালিক বড় ধরনের ব্যবসায়ী অথবা লক্ষ লক্ষ টাকার মালিক যেই ওয়াজিব হবে দুই ছেলের উপর এই ওয়াজিবটা আদায় করে বাবা বাবার উপর কিন্তু কুরবানির বর্তমানে ওয়াজিব না এত টাকার মালিক বাবা না এর পরেও বাবা কুরবানি করতেছে আচ্ছা ভালো কথা কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু ছেলের যে কুরবানি ও দুই ছেলের উপর কুরবানিও তাদেরও কে আদায় করবো মা দেখবেন মা বোনেরা ছেলের হোক স্বামীর কাছ থেকে হোক বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা নিতে নিতে জমাইতে জমাইতে লাখ লাখ টাকা বানাই বলছে। অথবা বিয়ের সময় শাশুড়ি স্বামী শ্বশুর যেই হোক এক বড়ি স্বর্ণ দিছিল এখন তো এক বরি স্বর্ণের দামি পঁচাত্তর হাজার টাকা দেড় বরি স্বর্ণ দিছিল এই স্বর্ণটা মহিলার কাছে রয়ে গেছে এই স্বর্ণ থাকার সাথে সাথে আবার দশ হাজার টাকাও আছে কথা বুঝে আসছে এক বরি স্বর্ণ আছে এক বরি স্বর্ণের দামি তো পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা আবার সাথে সাথে দশ হাজার টাকাও আছে তাহলে এই মহিলার উপর কুরবানিও আছে অথচ এই মহিলা কুরবানি দেয় না অনেক মেয়েদের ক্ষেত্রে কুরবানি ওয়াজিব হয়ে যায় মেয়েরা কুরবানি আদায় করে না আমরা সবাই এই ভুলটা করি মনে করি আমাদের পরিবার থেকে তো একজন দিতাছে আর একজন দিতেছে কুরবানি ওয়াজিব করছে কার উপর যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি না এখন পরিবারের পক্ষ দিয়ে একজন দিয়ে দিতেছে অথচ ফুস করলে দেখা যাবে পরিবারের ছয়জন সদস্য তার মধ্যে তিনজনের উপর কোরবানি ওয়াজিব আচ্ছা তিনজনের ওয়াজিবটা কে আদায় করে? আদায় করে। লাগায় না। কুরবানি আদায় হয়ে যাবে। পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হবে। কিন্তু যাদের যাদের উপর ওয়াজিব, তাদের ওয়াজিবটা কে আদায় করে? এটা কিন্তু খেল গরি না। এজন্য কুরবানি ওয়াজিব হবে। বালেগা পুরুষ অথবা মহিলা সুস্থ সম্পন্ন পুরুষ অথবা মহিলা যার উপর নেশাব পরিমাণ মালিক মানের সম্পদের মালিক হবে যিনি তার উপরে কুরবানি ওয়াজিব হবে পুরুষ আর মহিলা নাই যুবক আর যুবতী নাই কথা বুঝে আসছে